সলনি নহয় এডিআরই পরীক্ষার আর্হি পূর্বর আর্হি অনুসরি হব নিযুক্তি প্রক্রিয়া। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর হব মৌখিক পরীক্ষা। পরীক্ষার আর্হি সলনিক লই রাজ্যজুড়ে সৃষ্টি হওয়া বিতর্কর উর পেলাই মুখ্যমন্ত্রী ঘোষণা করলে এই কথা। এইবার আমি প্রিলিমিনারি পরীক্ষা নাপাল, মেইনস আর ভাইবা ভসির মাঝে দিয়ে আমি পরীক্ষার রিজাল্ট দিব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তথ্য, তৃতীয় আর চতুর্থ বর্গর পদর পূর্বর তুলনায় এইবার যথেষ্ট বৃদ্ধি পাইছে আবেদনকারীর সংখ্যা। 14,000 পদর আবেদন করেছে 11,00,000 প্রার্থী। 2-3 দিনের ভিতরতেই প্রকাশ পাব সিলেবাস। সর্বমুঠ 18,00,000 আবেদন এই 14,000 পোস্টর কারণে আমার উচরলে আহিছে। যি কি নহক, দুই এজনে সুধি আছে যে সিলেবাস কেতিয়া দিব। মই অহা পরহি বা ম্যাক্সিমাম 6 দিনের ভিতর সিলেবাস দুখন প্রকাশ করিবর বাবে মই রিক্রুটমেন্ট কমিশনক নির্দেশ দিছো। আর মই ভাবু যে ইয়ার পিছত এই পরীক্ষা সম্পর্কীয় আপনাদের যি কথা বুঝিব খুঁজে জানিব খুঁজে ইয়ার পিছত রিক্রুটমেন্ট কমিশনে আপনাদের জনাই থাকিব। বৃহৎ সংখ্যক আবেদনকারীর পরিপ্রেক্ষিত পরীক্ষা ব্যবস্থা সুকলমে অনুষ্ঠিত করা সরকারের বাবে হব প্রত্যাহ্বান সূচক। 21 পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হব পরীক্ষা। অবশ্যই 11,00,000 ছাত্র ছাত্রীয়ে যেতিয়া 21 পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দিব, ই এটা ভীষণ প্রত্যাহ্বানমূলক হব। কেনেকে পরীক্ষা পাতিব পারিম, 21 স্কুল কলেজ, ই এটা ডাঙর প্রত্যাহ্বান হব। সরকারি বিষয়া সকলে এই বিষয়ে আলাপ আলোচনা আরম্ভ করেছে, রাইজরও সহযোগিতা লাগিব। কি ধরনে পরীক্ষা তো বিতর্কর উপর রাখিবর কারণে রাইজরও আমি সহায় লব পারো, তার বিষয়ে আমি চিন্তা চর্চা করছো, সময়ত আমি আপনাদের কম। সমান্তরাল মুখ্যমন্ত্রীর ঘোষণা, 3 অক্টোবরের হব আরক্ষীর খালি হয়ে থাকা পদর সাক্ষাৎকার পর্ব, আরম্ভ হব শিক্ষক নিযুক্তি প্রক্রিয়াও। 3 অক্টোবরের পুলিশের ইন্টারভিউ আরম্ভ হব, তা এনেকা কোনো অসুবিধা নাই, যাবার যে নিযুক্তি হয়েছিল এইবারও হব। আর শিক্ষকর নিযুক্তির ক্ষেত্রতো আমি ইতিমধ্যে ব্যবস্থা আরম্ভ করছো, আর ইয়াতো বহুত বেশি বিতর্কর অবকাশ নাই। আর এইবিলাকত নিশ্চিত কোয়ালিফিকেশন লাগে কারণে ক্যান্ডিডেটর সংখ্যাও কম। এডিআরিত আর্হি সলনি করব বিচারেও মূরকত সেয়া বাতিল করার আঁরর সবিশেষ সদরি করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরব হল সমালোচনাকারীর বিরুদ্ধে। নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ আর নিকা হওয়ার পোষকতা করে মুখ্যমন্ত্রীর যুক্তি, মূর এটাই লক্ষ্য আসলে যে চাকরি যাতে যোগ্যজনক বাদ দি আন কোনোও না পায়, কারণ সরকারি চাকরি যোগ্যতার আধারত হলে আমার ছাত্র ছাত্রী সকলের শিক্ষা ব্যবস্থার উপর আস্থা উভতি আহে। দুই একজন রাজনৈতিক দলে হোক বা আমাক বেয়া পোৱা দুই এজন ব্যক্তিয়ে হোক, সরকারের প্রতিটি কথাতে বিতর্ক হওয়াটো বিচাৰে। আর বিতর্কর পর যে কিবা লাভ হয় এনেকুৱা নহয়, যেন বিতর্ক করে সরকারখনের ভাল প্রচেষ্টা সমূহকো যাতে করবাত করবাত নিগেটিভিটিলৈকে রূপান্তর করিব পারে, সেইবাবে ময়ো সাবধানে থাকিব খুজিছো। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।